নিয়োগের দাবিতে সোমবার এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে বেকার এমপিডব্লিউ, স্টাফ নার্স এবং এএনএম প্রশিক্ষণ প্রাপ্ত বেকার কর্মসূচিতে মহাকরণ অভিমুখে যাত্রা শুরু করলেও মাঝ রাস্তাতেই তাদের আটকে দেয় পুলিশ। মোট 60 থেকে 70 জন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে বলে জানান পুলিশ আধিকারিকরা। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করেন পুলিশ কর্তারা। অন্যদিকে স্বাস্থ্য দপ্তরে তাদের অবিলম্বে শূন্য পদে নিয়োগ করার জন্য দাবি জানিয়েছে বিক্ষোভরত বেকার যুবক যুবতীরা। মানে কতজন ছিল তারা? এখন আমরা গুনিনি, অ্যাপ্রক্সিমেটলি 60-70 হবে। তাদেরকে কি অ্যারেস্ট করা হয়েছে? আমাদেরকে আমরা ট্রেন করেছি, আইনের তো ব্যবস্থা নেওয়া হবে।